আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা। হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা, ঘটক এবং আমরা হায়রে ঘটক এবং আমরা নামের কাণ্ড কানা, কেউ রে দেশান্তনা আবার কেউ রে যন্ত্রণা, হরে কেউ রে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া। ঘটক এবং আমরা হরে ঘটক এবং আমরা সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা। হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা, ঘটক এবং আমরা হায়রে ঘটক এবং আমরা মান অভিমান দেখাব না, কতদিন ধরে এত দূর ভাইজান, যে কি কর না, মান অভিমান না তো। জোসনা এই রাস্তার মধ্যে ছিল, আমি তার এই রাস্তা দিয়ে একটা ধমক দিছি, ধমকে ডর হয়ে বাড়ি গেছে। কি জন্য ধমকাইছিস? আপনি যে কি কর না, আমি ওর শিক্ষক না, একজন লায়েক মাইয়া জুয়ান মাইয়া বাড়ি ধুয়ে রাস্তার মধ্যে হাঁটবো, আমি শিক্ষক হিসাবে ওরে শাসন করার একটা কর্তব্য দায়িত্ব আছে না? কোন চাচা, কোত্থেকে এক মোটা মহিলা আসছে, আইসা সে কয় আমার বউ। আরে আপনি তো জানেন আমার বউ মারা গেছে, আমি খোদে যারে বিয়ে করছি, এখন সে আমার সংসার ভাঙাইতেছে, কোন আমি কি করি? কেন, মুখ কি তোমার লগে ছিল না? মুখ তো লগেই থাকে। তা কইতে পারলে না যে আমার সব বউ কবরে, বিশ্বাস না করলে মতি চাচারে ডাকেন। কথা কহনের সুযোগ আছিল না। খুদে যে আমার স্বপ্নে এলো, আমার সন্তানের মতো। খুদে জানাই এদিকে শরীর সেটারও বাড়ি থেকে বাইর করে দিছে, ওরা দুজন তো বাইরের মাতিয়ে রাখতো। কিন্তু বুবু, ওরা থাকলে তো তুমি সুখ পাইতা না। হ কথাটা তুই ঠিকই কইছ। তুই তর না করলে আমরা সোজা করতে গেডি তো আবারও বেকার হইছে। মামু, গাছ বেকা হইয়ে সোজা করিয়ে মতি ভাইজানের দোষ কি? ই সুজাস রাজি না হইলে মতি ভাইজানকে জোর করে বিবাহ দিত। তাও ঠিক। শুনেন, একটা গোপন কথা কই। কি কথা কো? পাত্র দেহন ছাড়াই বিবাহ। কার কাছে শুনলা কথাটা? বিলকিস কইছে। মন খারাপ করে থাকবো না তো, শুভ দিনে মন খারাপ করে থাকুন বেলা না, আনন্দ করে আনন্দ। আমার মনে কষ্ট ভর্তি, আনন্দ কেমনে করুম? এটা আমার জানানোর দরকার নাই। সুজা কথা, শুভ দিনে মন খারাপ করে থাকতে পারবো না। আমার বিবাহের দিন আমি আনন্দ করছি। আপনার কথা আমার কথা এক না, আমি আপনার মতো পাগল না। নিজের প্রেমিকার বিবাহের গেট নিজে সাজাইতাছি, দেন তো আমি কত বড় বেকল। তুই বেকল পাগল সবই ঠিক আছে, কিন্তু এই যে নিজের প্রেমিকার গেট নিজে যে সাজাইছিস, এর মানেটা বুঝছস না? এর মানেটা হইলো তোর প্রেমটা খাটিয়াছিল। বিবাহ বাড়িতে গেলে না আমার এই মনটা আতাং পাতাং শুরু করে, খালি মনে হয় আরেকটা বিবাহ কইরা ফেলাই। আরে এত অস্থির হইছো কে? তুমি মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো, আমাদের খুব তাড়াতাড়ি বিবাহ। তুমি তো শর্ত দিয়ে রাখছো, আমি তো রাজি না। আচ্ছা ঠিক আছে, সব সম্পত্তি না দাও, বিবাহের আগে অর্ধেকটা লিখে দাও। আপনি কাঁদতেছেন কেন? বিলকিসে লগে আর ঘোক করতে পারু না, এই দুঃখে কাঁদতেছি। সুড়ো মুখে এখন বড় কথা কই? বড় কথা কইবার অনুমতি চাইছিলাম। গেট খান কি আপনি সাজাইছেন?
কেমনে বুঝলা? গুণী মানুষের কাম দেখলেই বোঝা যায়। তো গেটখান সাজনটা আপনার ঠিক হয় নাই। আরে আপনি হইতেছেন কি গুণী মানুষ? তাছাড়া আপনার প্রেমিকার বিবাহের গেট মানছে শুনলে হাসবো না? আপনারে নিয়ে মানছে হাসন করলে আমার কি ভাল লাগবো? কথাটা ঠিকই কইছো। চলেন একসাথে যাই। না, আমি আরো কতক্ষণ গেটের দেখি আমার মনে দাগা দিলে। আর ওই পারবিন তোর এই কটা হাড়ি পাতি দুধে এতক্ষণ সময় লাগে তো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করতে পারুম না। আরে বিয়ের পর তাই ভরব, তুই ভালো করে ধু। দিতেছি তো, এই যে দিতেছি। আরে ও সাসি, কি রাসমা কি হইছে? সাসি তাতে আহেন, তোর লগে আমি কই যামু? আরে আমার সাথে গেলে আপনার উপকার হইব। আহেন, তুই আমার কি উপকারটা করবি? ছোট মুখ এখন বড় কথা কই। আপনি স্বামী আর রানী রাস্তার মধ্যে সিনেমা করতেছে মানে? আরে দুইজন দুইজনের বিবাহ করার প্ল্যানিং করতেছে। ও বুঝছি, তুই আমার লগে গুটি করা শুরু করছ, বুঝছস? যা যা কইতাছি। আমার গুটি করে লাভ কি? ঘটনা যখন ঘটব তখন বুঝছেন। আসমা খারা মা না করু না বিলকিস, খাও দুধ বাদ খাওন লাগ, খাও খাও না। আরে তাড়াতাড়ি চাবাও, আরেক নলা খাওন লাগবো তো। এত পটর পটর করেন কেন? আর খাবো না, আরেক নলা খাও, খাও না। এখন খাও, দুধের দাবি সাইরা দাও। দুধের দাবি সাইরা দাও? সাইরা দিলাম মা, সাইরা দিলাম। অনেক কষ্ট হয়েছে, যাও ভিতরে যাও। এই শুনো, জামাই কই? আইবো না। কেন? আপনার তো উচিত আসিল নিজে যা জামাইরে দাওয়াত দেন, তা না আপনি মানুষের দিয়ে দাওয়াত দিচ্ছেন। তোর যে কথা কই কানে যায় না? তাহলে ভিতরে আইসব। বউ বিলকিসের বিবর গেটটা পরাণ বইরা দেখাল। আমার তো মনে হইতো তুই পাগল হয়ে যাবি গা। না বউ, বকুল বকুল যাইয়ে অফিস গোবারির থেকে টেবিলটা আনিয়ে যাও। আনুমনে আনুমনে মানে যাও, এখনই যাও, যাও যা। আর শুনেন, আপনি শরবত নিয়ে আসেন। আমার শরবত
আপনি কি ভাবছিলেন? আমি ভাবছিলাম তিনি খাইবেন, আপনার জন্য এক গেলাস শরবত নিয়ে আসি। জি না, আমি শরবত নেই খাইয়ে। আমি খামো, জল লই আসেন। দাঁড়ান, এইসব আতাং পাতাং কথা বন্ধ করো। একজনের দুই রূপ। রানী, তুই বোন হে বোনে ঘর আগুন লাগাতে চাস? যা, তুই আজ বাড়ি চলে যা। আহারে বুবু, তুমি কিচ্ছু বুঝো না, তোমার দেখা দুলা ভাইয়ের আমি একটু মজা করতেছিলাম। গুটি করতাছস না? গুটি কইরা বুবুরে আর আমার আলাদা করতে পারবি না, বুঝছস? রানী, আমার বয়স আছে, আমি নয় ছয় বুঝি। এখন খারাই খেয়ে তোমাকে দুজন রং তামাশা দেখতেছিলাম। যা বাড়ি যা, কইতাছি। আমার শুভ বিবাহ শুরু করেন। আমার শুভ বিবাহ আরো ঘন ঘন। আমার শুভ বিবাহ জোরে জোরে। আচ্ছা, আজ তো আমার শুভ বিবাহ না, এটা খোয়াবের বিবাহ, শুরু করেন। খোয়াবের বিবাহ তো দরকার নাই, আমার চিকিৎসা দরকার। এটা তো বিবাহ চিকিৎসা, খোয়াব দেখে যদি আপনার মন ভালো হয়ে যায় তাহলে মনে করেন যে আপনার কাছ থেকে মির্কি বিরাম ধীরে ধীরে চলে যাবে। শুরু করেন, আর দেরি করেন না, শুরু করেন। আজ আমার শুভ বিবাহ আরো জোরে হবে। আজ আমার শুভ বিবাহ জোরে জোরে। আচ্ছা, এই খোয়াবের বিবাহ তো দেখবো, দুলা বানামু কবে? এই পরিচিত জন রে, মনে করেন যে গ্রামেরও হইবে পারে, আবার মেলা দূরের গ্রামেরও হইবে পারে, আবার ওই মামা তো খালা তো ফুবি তো ভাই তাদের সাথেও হইবে পারে। না মানে কইছিলাম কি, আমি না ওই বড় হওয়ার পর পর্দার মধ্যে মানুষ হছি। এই খালতো ভাই, ফুপাতো ভাই, মামতো ভাই, চাস্তো ভাই, কাউরে বড় হওয়ার পর দেখি নাই। বড় হওয়ার পর এই প্রথম আপনারে দেখলাম, এখন আমি কি করবো? মনে করেন যে অপরিচিত জনেরই আপনি বিবাহ করতেছেন, শুরু করে দেন। দেরি করবেন না, শুরু করে দেন। কোন আজ আমার শুভ বিবাহ জোরে জোরে। আজ আমার শুভ বিবাহ আজ আমার শুভ বিবাহ আরো জোরে। আজ আমার শুভ বিবাহ আজ আমার শুভ বিবাহ জোরে জোরে হাঁটেন। আরে গাওরা বাবুল, মনের ভিত্তে কিছু না রাই খেয়া ব্যাপারটা একটু খোলাসা করে গো। ওর লগে যদি আমার এখন সমস্যা না থাকতো তাহলে আমি ওর লগে একটু দেখা করতে যাইতে পারতাম না। আরে তাতে কি, তোর কে রাখি কিব, তুই তো যা অনি যা, আমার নিয়ে ল, চল যাই দেখা করে আহি। যদি মার দেয়? আরে মার দেয় মানে, আমি তোর লগে আছি না। লগে আছি না, তো 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 তোরও তো মারছে। এই যে একটা কথা কইলি, আরে এইবার তো আমি নিজে দোষ করছিলাম, এর লিগে মায়ের খাইছি। আর এইবার তো আমি কোনো দোষ করি নাই, এবার যদি তোর সামনে একটা ফুলের টুকাও দেয়া মারে তাহলে তোর সামনে আমি দেখাই দিমু শহরে মায়ের কারে করে। তাহলে তুমি একাই যাও? একা যাই কি করে, এটা একটা কথা কইলি? আরে হাজার হইলে তো তোমার আর দেখ শ্বশুর বাড়ি। ও বুঝছি, তার মানে তুমি ডরাও? আমি ডরাই? এ এলাকায় আমি কাউরে দেখে ভয় পাই? হ্যাঁ কই যাও, কই যাই, বাড়ি যাই।
যাও সন্ধ্যাবেলা দোয়া নাই। আচ্ছা দেখা যাবো সেটা। পুষ্প পরিবারের নিয়ম এখানে নেই চলতে হয় সমঝা। বড় বড় কত না কয়ে দলে কি মনে হয় পত্রপক্ষ এসা আপনারে দেখলে বিবাহ তো ফুটু সয়া যাইব। শেষ পর্যন্ত না এসে কেমনে থাকি একলা একলা তো বসে থাকুন জানা। আর এই চুরি পাখি নাম কি গো তোমার? আর খোলা কি আচ্ছা ঠিক আছে শোনো শোনো, তোমরা বাড়ির ভিতরে কেন, একটু বাইরে গিয়ে খারাও। কেউ বাড়ির ভিতরে থাকলে কি সমস্যা হতো? আরে আবার সেই ভুল বুঝে। আরে শোনো, খোসা মারেন না, লোকের তো অভাব নাই। শুনেন, পালো পাত্রীর জন্য কেউ খোসা মারে না, বুঝছেন? আরে ভাইগনারে তুই তো জানোস না মানুষের হালচাল, তো বুঝোস না মানুষ অনেক খারাপ খারাপ। চল আমরা বাইরে যাই খাই। আরে উনি কইলো আর মামু তুমিও মাইনে নিলা, আর পাত্র রে তো নিয়ে আসতেছে মতি মামু নিজে। আচ্ছা 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 শোনো, এই পাত্র রে গাড়ির থেকে নাম হবে কেডা? আমি কি জানি। আচ্ছা তোমরা তো আমার নিজের লোক। হ্যাঁ, বিলকিসেরও কোনো বড় ভাই নাই, এই দায়িত্বটা তোমরাই পালন করো। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আপনি এদিকে দেখেন আমরা বাইরে আছি। আচ্ছা ঠিক আছে, চল চল চল, চিন্তা করেন না ভাই। আচ্ছা আচ্ছা দুলা ভাই, এটা কি হইতাছে? কোনটা একটু গলাটা খরচ করে দেখেন দি। মিতু মিতু আমি দেখতাছি আপনি অনেকক্ষণ ধরে এখানে বয়ে রয়েছেন, আপনার কি মন খারাপ? কোন না চাচা, আপনার কি মন খারাপ? আপনি দেখবি বাড়িতে আইসে, আমি হইলে জীবনে আইতাম। আমি তো আমনের পর থেকে একটার পর একটা কাম করতে আইসি, আপনি কি চান আমি কাম করতে করতে মইরে যাই? না তাইলে চুপ করে বসে থাক। আপনি এমন করতেছেন কেন? আপনি একটু ভালো ব্যবহার করতে পারেন না? তোর লোকে আর ভালো ব্যবহার করুম কি রে? কি ভালো ব্যবহার করুম? এইটা যদি আপনার ভালো ব্যবহার হয় তাহলে আপনার খারাপ ব্যবহার কোনটা? সুখ পাখিটা দিনে রাইতে দেয় যে মনে তাড়া, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা হায়রে ঘটক এবং আমরা।
নামের কাণ্ড কানা কেউরে দেশান্তনা আবার কেউরে যন্ত্রণা হরে কেউরে যন্ত্রণা পারে না থাকতে।